রাজ্যে এডিসি নির্বাচনে পালা বদলের পর ত্রিপুরা দলের সদস্যরা সঠিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ। সোমবার বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে বগাফলা ব্লকের বিডিও রূপন দাসের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা দলের নেতৃত্বেরা। অভিযোগ, এডিসি এলাকায় ত্রিপুরা দলের সদস্যরা সঠিকভাবে রেগার কাজ পান না, আর যারা রেগার করছে তারা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এই ডেপুটেশনে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে লক্ষ্য রেখে শান্তির বাজার থানার পক্ষ থেকে ব্লক চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ডেপুটেশন প্রদান শেষে মনপাথর ত্রিপুরা দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজনও করা হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরা হয়। তিন বছর যাবৎ তারা এই যে এইরকম কাজ তারা করেছে করেছে এবং এখনো করার জন্য যে বাদবাকি সময় আছে এখানে করার জন্য তারা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জানছি নি এডিসি এলাকা নিবরা যেটা চুন ত্রিপুরাম থানা বুটি জিতে রিহা চৌ সরকার তোমার গণতান্ত্রিক পদ্ধতিতে চিনি এমডিসি হা ইএম হা সিএম হা এবং ব্রাউনি চোনা নোটিফিকেশন দিয়ে মেমোরেন্ডম দিয়ে চোনা ভিলেজ কমিটি খারি আহা আপনার সেবরা তোয়াক্কা খেয়া মানে ব কলমে ব্রাউন চিনি এই যে সমস্ত চিনি ত্রিপুরা সারাউনি ওয়াইসা ফংত মসমার ফংত বা অন্যান্য জাতি ফংত এডিসি এলাকা উন্নয়ন স্তব্ধ খেয়ামা আত্মসাত খেয়ামান বা পান্ডা ব্রাউন দেখে যে পরিকল্পনা ব্রাউন যে প্রচেষ্টা খেতম আপন চৌ তিনি ভিডিও মারফটে চুন জানা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা দলের ডিভিশনাল কমিটির সভাপতি হরেন্দ্র রিয়াং, সাংগঠনিক রাজ্য কমিটির সিনিয়র লিডার রানা কিশোর রিয়াং, রাজ্য কমিটির সহসভাপতি সহানু মগ, বীরচন্দ্র মনুর সাবজোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।